আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা, তাই আজ থেকে আকাশে বাতাসে বেজে গেছে আগমনের সুর। তবে মহালয়ার পূর্ণ সকালে নদী পক্ষে অনেক মানুষ আসেন তাদের পিতা মাতা বা আপন মানুষদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় তর্পণ করে থাকেন। ভোর থেকে বিভিন্ন নদী ঘাটে ভিড় জমান মানুষেরা। আজ এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে। তবে সম্পূর্ণ নিয়মবিধি মেনে করা হলো তর্পণের বিশেষ আয়োজন। নদীতে সকাল থেকেই প্রচুর মানুষ তর্পণ করতে আসেন এবং আপন মানুষদের তাদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় ভোর থেকে নদী ঘাটে ভিড় জমান। আজকে পূর্বপুরুষের তর্পণের মাধ্যমে আমরা শুরু করলাম এই দেবী পক্ষ। সামনে আমাদের দুর্গাপূজা রয়েছে, বাঙালির সেরা উৎসব। আমাদের হিন্দু রীতি অনুযায়ী আমরা মহালয়ার দিন এই শুভ দুর্গাপূজার আগে আমাদের পূর্বপুরুষকে জলদান করি। যে যেখানে পারেন, কেউ পুকুরে করেন, কেউ নদীতে করেন, কেউ গঙ্গায় যান। আমাদের নিকটবর্তী, আমরা তমলুকের ছেলে, আমাদের এই রূপনারায়ণ নদীতে এসে আমরা স্মৃতি তর্পণ করি। আমরা পৌরাণিক মতে কথিত আছে যে আজকে মর্তে সমস্ত আত্মারা নেমে আসেন তাদের উত্তরসূরির কাছে জল নেওয়ার জন্য। আমরা সেই রীতি মেনে আমরা আমাদের পূর্বপুরুষকে স্মরণ করি এবং জলদান করি। এটা কোথায় এসেছেন? এটা রূপনারায়ণ তমলুক ঘাটে আমরা এসেছি। আমরা তমলুকের ছেলে, এখানেই করি আমরা প্রত্যেক বছর। আমার নাম হারাধন মজুমদার। এই যে যেমন ভগবতীর উপলক্ষে আজকে মহালয়া তর্পণ, মহালয়া তর্পণ আই থেকে প্রতিপত্তিতে আরম্ভ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।